আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পিক্সেল অ্যাপ ব্যবহার করে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারেন। তো বন্ধুরা চলুন আমরা দেখে আসি পিক্সেল অ্যাপ ব্যবহার করে কীভাবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হবে। তো তার আগে ছোট্ট একটি অনুরোধ করতে চাই, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে এখন আমি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো আপনারা অবশ্যই পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো এখান থেকে আমি নিউ টেক্সট বর্ডারটি আমি ডিলিট করে নেব। তো ডিলিট করার পর দেখুন আমি আমার থাম্বনেলের জন্য একটি ব্যাকগ্রাউন্ড দিব, সেই ব্যাকগ্রাউন্ডটি আমি অবশ্যই হোয়াইট কালারে দিব। তো তার জন্য আমি দেখুন উপরে থ্রি ডট মেনু আছে, আমি থ্রি ডট মেনুতে টাচ করব। টাচ করার পর সবার উপরে দেখুন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। তো আমি গ্যালারি থেকে সেই হোয়াইট কালার ইমেজটি আমি এখন সিলেক্ট করে নেব। তো আপনারা অবশ্যই যদি আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড আপনারা দিতে পারেন, তো আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি দেবেন সেটি আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি দেখুন হোয়াইট কালারের ইমেজটা আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর তো এই হোয়াইট কালারের ইমেজটাকে আমি এখন একটা সাইজ দিব, যেহেতু থাম্বনেলের একটা সাইজ দিতে হবে, তো সেই সাইজটাই আমি এখন দিব। তো থাম্বনেলের ডিফল্ট সাইজ হচ্ছে 1920x1080p। তো সাইজটা দেওয়ার জন্য আমি আবার চলে যাবো থ্রি ডট মেনুতে। তো থ্রি ডট মেনু থেকে দেখুন এখানে ইমেজ সাইজ নামে একটা অপশন আছে, আমি ইমেজ সাইজে টাচ করলাম। তো টাচ করার পর আমি এখানে সাইজটা দিয়ে দিব। তো আপনারা অবশ্যই এখানে সাইজটা দিয়ে দিবেন। সাইজটা দেওয়ার পর আমি এখানে ওকে করে দেবো। তো ওকে দেওয়ার পর এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটাতে একটা লোগো দিব, পিক্সেল অ্যাপের একটা লোগো সেট আপ করবো। তো তার জন্য আমি এখানে এই যে প্লাস আইকনে আমি চলে যাব। তো প্লাস আইকন থেকে আমি ফ্রম গ্যালারিতে চলে যাব। তো অবশ্যই এর পূর্বে কিন্তু আমি সেই লোগোটি ডাউনলোড করে রেখেছি আমার গ্যালারিতে। তো আপনারা যদি কোনো লোগো ব্যবহার করতে চান তাহলে অবশ্যই সেই লোগোটি ডাউনলোড করে নেবেন। তো দেখুন আমি লোগোটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি টিক মার্কে দিয়ে দিলাম। তো টিক মার্কে দিয়ে দেওয়ার পর এখানে আমি সাইজটা করে নেব। দেখুন লোগোটার সাইজ করে নেব এখানে। তো সাইজ করার পর আমি এটাকে পজিশন মতো এখানে বসিয়ে দেব। তো এখন আমি এখানে একটা শেপ নিব। তো শেপ নেওয়ার জন্য আমি এই দেখুন এখানে একটা সার্কেল আছে, আমি সার্কেলটাতে টাচ করলাম। টাচ করার পরে যে আমি শেপে টাচ করব। তো শেপে টাচ করার পর দেখুন আমার শেপটা কিন্তু এখানে চলে এসেছে, এবং শেপটা কিন্তু হোয়াইট কালারের। তো আমি এই হোয়াইট কালারটা চেঞ্জ করে আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে দেবো। তো টাচ করার পর কিন্তু আমার শেপটা কিন্তু ব্ল্যাক কালার হয়ে গেছে। তো এখন আমি এটাকে ইচ্ছামতো সাইজ করে নিব। দেখুন আমি সাইজ করে নিলাম, এখন আমি টিক মার্কে দিয়ে দেব। তো টিক মার্কে দিয়ে দেওয়ার পর আমি এখন এই শেপটার উপর একটা লেখা লিখব। তো নিচে দেখুন এখানে একটা এ লিখা আছে, আমি এটাতে টাচ করলাম। টাচ করার পর এই যে এখন একটা প্লাস আইকন চলে এসেছে। তো আমি টেক্সট প্লাস আইকনে টাচ করলাম। টাচ করার পর আমার টেক্সটটা এখানে চলে এসেছে। তো এখানে আমি ইডিটে চলে যাব। তো ইডিটে যাওয়ার পর আমি এখন এখানে লিখব পিক্সেল অ্যাপ। তো আমি পিক্সেল অ্যাপ লিখলাম। তো লেখার পর দেখুন আমার পিক্সেল অ্যাপের লেখাটা কিন্তু কালো, আমার বর্ডারটাও আমার শেপটাও কালো, এবং আমার পিক্সেল অ্যাপ লেখাটাও কিন্তু কালো। তো আমি পিক্সেল অ্যাপ লেখাটাকে এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে দেবো। দেখুন তো চেঞ্জ করার জন্য আমি এখন কালারে চলে যাব। তো এখান থেকে আমি হোয়াইট কালার সিলেক্ট করে দেবো। হোয়াইট কালার আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি পিক্সেল অ্যাপ লেখাটার ফন্টটা আমি চেঞ্জ করে দেবো। দেখুন তো ফন্টে গেলাম, আমি ফন্টে যাওয়ার পর আমি মাই ফন্টে চলে গেলাম। তো মাই ফোনটে যাওয়ার পর আমি একটু নিচের দিকে চলে যাব। তো দেখুন এখানে এই ফোনটা আমি সিলেক্ট করে দিলাম, অডিও ফোনটা আমি সিলেক্ট করে দিলাম। দেখুন এখন কিন্তু আমার পিক্সেল অ্যাপ লেখাটার ফোনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো লেখাটা আমি এখন পজিশন মতো বসিয়ে দেবো, শেপটার উপরে বসিয়ে দিলাম আমি। তো বসিয়ে দেওয়ার পর এখন আমি বাংলাতে কিছু লিখবো, তার জন্য আমি আবার প্লাস টেক্সটে চলে গেলাম। চলে যাওয়ার পর আমি এখানে এডিটে চলে গেলাম। এখানে লিখবো আমি, যেহেতু আগে লিখেছি পিক্সেল অ্যাপ, এখন লিখবো দিয়ে। আমি দিয়ে লিখলাম। তো দিয়ে লেখাটার কালারটা আমি এখন চেঞ্জ করে দিব, আমি এটা দিব একটা কালার, সুন্দর একটা কালার দিব আমি, এই কালারটা দিব এখন। তো কালারটা দেওয়ার পর আমি এটার ফোনটাকে অবশ্যই চেঞ্জ করে দিব। মাই ফোন থেকে আমি এখন ফোনটা চেঞ্জ করে দেবো, আমি এই ফোনটা ব্যবহার করবো এখানে। তো দেওয়ার পর এর নিচে আমি লিখবো প্রফেশনাল। তো
আমি আবার প্লাস টেক্সটে চলে গেলাম, এডিটে চলে গেলাম, এখানে আমি লিখব প্রফেশনাল, আমি লিখলাম প্রফেশনাল, জায়গাটা আমি বড় করে দিলাম। তো প্রফেশনাল কালারটা আমি চেঞ্জ করব, আমি এটাকে দিব ইয়েলো কালার, ইয়েলো কালার দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা ফন্টটা চেঞ্জ করব, আমি ফন্টটা চেঞ্জ করে দিব, দেখুন আমি এই ফন্টটা ব্যবহার করব, এই ফন্টটা দিলাম এখানে। দেওয়ার পর আমি এটাকে একটু স্ট্রোক করে দিব, দেখুন স্ট্রোক করে দিব, স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব, এদেরকে দিলাম। তো এর নিচে আমি লিখব থাম্বনেল। তো আমি আবার টেক্সটে চলে যাব, এডিটে চলে গেলাম, এখন আমি লিখব থাম্বনেল। তো থাম্বনেল লেখাটা আমি একটু ফাঁকা করে, আমি একটু স্পেস দিয়ে লিখব। তো থাম্বনেল লেখাটা আমি পুরোটাই স্পেস দিয়ে লিখলাম, লেখার পর এটা আমি ক্যাপিটাল লেটার করে দিলাম। করে দেওয়ার পর দেখুন আমি এটা নিচে বসিয়ে দিব। তো এটা কালারটা আমি আগে চেঞ্জ করব, তো আমি এখানে এই কালারটা দিব। দেওয়ার পর এখন আমি থাম্বনেল লেখাটার ফন্টটা চেঞ্জ করব, আমি ফন্টে চলে গেলাম, মাই ফন্টে গেলাম, আমি এই ফন্টটা এখানে ইউজ করব। দেখুন আমি ফন্টটা চেঞ্জ করে দিলাম থাম্বনেল লেখার, এখন একটু সাইজটা ছোটো করে নেব। তো এটা আমি বসিয়ে দিলাম পজিশন মতো। তো বসানোর পর আমি থাম্বনেল লেখাটাকে একটু স্ট্রোক করে দিব, দেখুন স্ট্রোক করে দিলাম, এতটুকু রাখলাম আমি। তো দেখুন এখন কিন্তু আমার প্রফেশনাল একটা থাম্বনেল তৈরি হয়ে গেছে। তো এখন আমি এই থাম্বনেলটাকে সেভ করব। তো সেভ করার জন্য আমি উপরে দেখুন একটা শেয়ার অপশন আছে, আমি শেয়ার অপশনে টাচ করলাম। টাচ করার পর এখানে দেখুন সেভ টু গ্যালারি, আমি সেভ টু গ্যালারিতে টাচ করে দিলাম। তো টাচ করার পর কিন্তু আমার থাম্বনেলটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো দেখুন এই যে আমার গ্যালারিতে কিন্তু আমার থাম্বনেলটা সেভ হয়ে গেছে। তো বন্ধুরা আমি আশা করছি এভাবেই আপনারা পিক্সেল অ্যাপ দিয়ে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। তো আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।